আপনারা অনেকেই উদ্যানপুরের ঘাটের নাম শুনেছেন। আজ আমরা বেশ কয়েকজন এসেছি এবং উদ্যানপুর ঘাটের দিকে এগোচ্ছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুটা এগুলি কিন্তু উদ্যানপুরের ঘাট পেয়ে যাব। এটা হচ্ছে উদ্যানপুর ঘাটের ঠিক সামনের বাজার। চলো, আমি এখন এই বাজার থেকে একটা জল ভরার জন্য কৌটো কিনব, দেখা যাক সামনে কোথাও নিতে হবে। এই ছোট ইগুলো কত করে? কৌটোগুলো এই একটা দিদিন দিকে ঘাটের কাছাকাছি চলে এসেছি, সামনের দিকে এগোচ্ছি। সামনেই ঘাট উদ্যানপুরের, তার আশেপাশে সমস্ত ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উদ্যানপুর ঘাটের অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস হয়তো বই খুঁজলে অনেক পাওয়া যাবে, আবার ইন্টারনেটেও কিছু কিছু তথ্য পাওয়া যাবে। আপনারা যদি কেউ সেই উদ্যানপুর ঘাটের ইতিহাস সেই সময় সম্পর্কে তথ্য জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারে। আমার পরিচিত যারা আমার এলাকায় যারা এই উদ্যানপুর ঘাট নিয়ে কাজ করেছে, গবেষণা করেছে, লেখালেখি করেছে, আমি চেষ্টা করব তাদের সঙ্গে আপনাদের সরাসরি কথা বলতে। একদম একদম এখান থেকে আমি উদ্যানপুর ঘাটেই রয়েছি এখন, আমার সাথে অনেকেই রয়েছে এবং আমার পরিচিত আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে বেশ কয়েকজন ছেলে এসেছে। তারা আজকে বেশ কিছুটা আনন্দ উপভোগ করবার জন্য এসছে, উদ্যানপুর ঘাটে স্নান করার জন্য এসছে, সেসব দৃশ্য কিছু দেখাবো, দেখতে পাবেন। ছেলেগুলোকে লক্ষ্য করুন, প্রত্যেকেই আমার গ্রামের ছেলে। এই মুহূর্তে এদের যে কি আনন্দ ফুর্তি, মানে ভাষা দিয়ে আমি ঠিক বোঝাতে পারব না। উদ্যানপুরের ঘাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেল ট্রু লাইফ, এই ট্রু লাইফে আপনি দেখতে পাবেন মানুষের দৈনন্দিন জীবন, মানুষের জীবনের সাথে যা কিছু যুক্ত, যা কিছু সম্পৃক্ত, সেই সমস্ত জিনিসগুলোর উপরে ভিডিও। সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না।